তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে যে কলকাতা হাইকোর্টে রায় টা দেওয়া হয়েছিল যে প্রায় চব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত সেটার যে অর্ডার কপি আমি আপনাদেরকে বলেছিলাম এটা আমি হাতে পেলেই আপনাদেরকে সঙ্গে সঙ্গে আমি ইনফর্ম করে দেবো পাশাপাশি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি আপলোড করে দেবো তো আপনারা না পেয়ে থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে গিয়ে এই অর্ডার কপিটা আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে বিষয়বস্তু অনেক কিছু রয়েছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে যে মূল বিষয়টি জানা সেটা আপনারা দেখতে পাবেন একশো বাহাত্তর নম্বর পেজে তো আপনারা নিচের দিকে চলে আসবেন একশো বাহাত্তর নম্বর পেজটাতে কিন্তু সমস্ত কিছু ডিটেলস উল্লেখ করে দেওয়া রয়েছে তো সেখানে আপনারা কিছু তথ্য যেগুলো রয়েছে যে ডিরেকশ ডিরেকশনগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে যেটা বলেছে যে রিড পিটিশন অ্যাপেয়ারিং ইন দ্য মান্থলি লিস্ট অফ মার্চ দু হাজার চব্বিশ অব দিস বেঞ্চ উইচ আর নট ফিল ইন দ্য ইয়ার দু হাজার একুশ দু বাইশ আর রিলিজড ফ্রম দ্য লিস্ট ডিউ টু ল্যাক অফ জুডিকশন ঠিক আছে দুই নম্বরে যেটা বলা হয়েছে অল অ্যাপয়েন্টমেন্ট গ্রান্টেড ইন দ্য সিলেকশন প্রসেস ইনভলভিং বিং ভায়োলেটিভ যেটা বলা হয়েছে আর্টিকেল চোদ্দো এবং ষোলোর কথা তারপর বলা হচ্ছে ওয়েমআরসিজ অ্যাভেলেবেল ইন দ্য থ্রি হার্ড ডিস্ক ইফ নট অলরেডি ডান সাচ পর্শন নট ডান মাস্ট বি আপলোডেড যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে ওয়েমার সংক্রান্ত তথ্য কিন্তু জানাতে বলা হয়েছিল তো তারপরে বলেছে চার নম্বর দেখুন যে পার্সন হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড আউটসাইড দ্য প্যানেল আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাজ অলসো দোজ হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওয়েমার সিট বাট অবটেইন অ্যাপয়েন্টমেন্টস মাস্ট রিটার্ন অল রেমুনেশন অ্যান্ড বেনিফিট রিসিভ বাই দেম অর্থাৎ যে সমস্ত প্যানেলভুক্ত যারা আউটসাইডে রয়েছে তাদেরকে যাদেরকে আউটসাইডার রয়েছে তারা যারা অলরেডি অপডেন হয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে যে রেমুনেশন যে টাকা সেটা ফেরত দেওয়ারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে পাঁচ নম্বর বলেছে ইন ডিফল্ট দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আন্ডার হুজ ডিস্ট্রিকশন যেটা বলা হয়েছে যে সার্চ ক্যান্ডিডেট রিসাইড উইল টেক এক্সপেকশন স্টেপস টু রিয়েলাইজ সার্চ অ্যামাউন্ট ফ্রম সা অর্থাৎ তাদের এই ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট বলা হয়েছে যে এই যে রেমিনেশনগুলো দেওয়া রয়েছে সমস্ত কিছু রিলাইজ করে সেগুলো কিন্তু ছ সপ্তাহের মধ্যে নিয়ে নেওয়ার জন্য ঠিক আছে তারপরে দেখুন বলা হয়েছে যে রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টার্স অফ স্কুল উইল রিপোর্ট টু দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অ্যাজ টু ওয়েদার মানি ডিরেক্টেড টু বি পেইড বাই পার্সন কনসার্ন হ্যাভ বিন পেইড টু দ্য স্টেট এক্সচেঞ্জ যেটা বলা হয়েছে অন্য নট তারপর সিবিআই আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশন তো এই ব্যাপারটা নিয়ে সিবিআই সমস্ত কিছু দেখাশোনা যেতেছে তারপরে দেখুন এখানে নম্বরে যেটা বলেছে সিবিআই সেল সাবমিট ইটস রিপোর্ট উইথ রিগার্ড টু ফার্দার ইনভেস্টিগেশন অ্যাজ ডিরেক্টেড হিয়ারিং উইদিন দ্য থ্রি মান্থস ফ্রম ডেট উইথ জুডিডিশনাল কোর্ট তো সিবিআইকে সমস্ত কিছু তথ্য সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারপরে যেটা বলা হয়েছে দশ সময় লিভ গ্রান্টেড টু সিট টু সিট অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন সো দ্যাট দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রায়ালস কাম টু দেয়ার লজিক্যাল কনক্লুশন তো সিট গঠন করার ব্যাপারটা নিয়েও কিন্তু বলা হয়েছে এর আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট দ্য ডিক্লেয়ার ভ্যাকান্সিস তো এসএসসি কে ফ্রেশভাবে কিন্তু সিলেকশন প্রসেসটা করতে বলা হয়েছে এবং যেটা বলা হয়েছে যে দিজ সিলেকশন প্রসেসি উইদিন এ ফোর্থ নাইট ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন তো যেই দিন থেকে রেজাল্ট পাবলিশ করা হয়েছে তারপর থেকে সমস্ত কিছু তথ্য নিয়ে তাদেরকে ফ্রেশভাবে যে সিলেকশন সেটা কিন্তু করতে নির্দেশ দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট ফর প্রিপারেশন ইভ্যালুয়েশন অ্যান্ড স্ক্যানিং অফ ও এমআরসি স্যাল বি মেড বা এস বাই ওপেন টেন্ডার অ্যান্ড আফটার ডিক্লেয়ারিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশন Uh, conditions of the uh, contract. তো সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারগুলো ইভ্যালুয়েশনের ব্যাপারগুলো এবং স্ক্যানিং অফ ওয়েমার সেল মেড বাই এসএসসি ওপেন টেন্ডারের মাধ্যমে তাদেরকে এইগুলো কিন্তু ক্রাইটেরিয়াগুলো রয়েছে সমস্ত কিছু তথ্য তাদেরকে নিয়ে নির্দেশনা করতে বলা হয়েছে এসএসসি সেল ফলো দ্য রুলস গভর্নিং দ্য সিলেকশন প্রসেস ইন লেটার অ্যান্ড স্পিরিট তারপরে যেটা বলা হয়েছে এসএসসি সেল মেক অ্যাভেলেবেল অল পলিসি ডিক্লেশন যেটা বলা হয়েছে ডিসিশন উইথ দ্য রিগার্ড টু কমপ্লায়েন্স অফ দ্য রিক্রুটমেন্ট রুলস গভর্নিং এনি অফ দ্য ক্যাটাগরিজ অফ দ্য সিলেকশন প্রসেস ইন ইটস ওয়েবসাইট তো সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য তাদেরকে দিয়ে ওয়েবসাইটে পাবলিশ করার নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে তো এই হচ্ছে আজকের যে অর্ডার কপি সমস্ত তথ্যর যে ভার্টি সেটা আমি আপনাদেরকে দিলাম আর বাকি তথ্যগুলো কিন্তু ওপরে দেওয়া রয়েছে আপনারা যারা যারা চাইছেন এই অর্ডার কপিটা ডাউনলোড করতে না পেরে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে আপনারা তথ্যগুলো দেখে নিতে পারবেন এবং কি কী রয়েছে সেগুলো কিন্তু আপনারাও একে একে দেখে নিতে পারছেন তো যাই হোক আমি এরপরে চলে যাব যে এরপরে কি বক্তব্য জানিয়েছে এসএসসি কথা এবং সেক্ষেত্রে তারা কী জানাচ্ছে চলুন আমরা জানবো তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েও পিছু হটতে নারাজ স্কুল সার্ভিস কমিশন সাংবাদিক সম্মেলনে এসে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট করে দিলেন যে উচ্চ আদালতের রায়ে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করা হলেও সেটা নিয়ে তিনি কিন্তু খুশি নন এবং সেক্ষেত্রে এই নিয়ে তিনি বলছেন যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছেন তারা সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ ষোলো সালে এসএসসি পুরো প্যানেল থেকে যেটা চব্বিশ হাজার বা পঁচিশ হাজার যেটাই যাই হোক না কেন সেটা কিন্তু বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে চাকরি পাশাপাশি যারা চাকরি পেয়েছেন তাদের প্রাপ্ত পুরো বেতন বার্ষিক যেটা রয়েছে সেটা বারো শতাংশ সুদ সমত কিন্তু ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধার্থবাবু বলছেন যে অবৈধ নিয়োগের অভিযোগ আছে পাঁচ হাজার জনের বিরুদ্ধে তার ফল কেন চব্বিশ হাজার জনকে ভুগতে হবে এই যুক্তিতে তারা সুপ্রিম কোর্টে যাবার কথা ভাবছে তো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ বলছেন যে রায়ের কপি এখনো হাতে পাইনি তো সেই রায়ের কপি তিনি হাতে এই মুহূর্তে আশা করি পেয়ে গিয়েছেন এবং সেটা পাওয়ার পর তিনি কি ভাবছেন এখন দেখার কথা শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে যেটুকু জানার জানতে পারছেন এর ভিত্তিতে তো কিছু বলা সম্ভব নয় আমাকে পুরো রায়টা ক্ষতি দেখতে হবে আমাদের আইনজীবীদের সঙ্গেও কথা বলতে হবে তবেই আমি কিছু বলতে পারবো এই কথা তিনি বলছেন তো পরে তিনি যোগ করেন যে এই যে যোগ্যের যে বিভাজন সেটা তো আমার অবশ্যই এফিডেভিট সহকারে কোর্টে পেশ করেছি আমরা তো আমরা বলেছি যে আমাদের চোখে এবং অবশ্যই সিবিআই অনুসন্ধানের পরে কতজন মোট নিয়োগ পেয়েছেন এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে সেটা ওএমআর সংক্রান্ত হোক বা র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ হোক সেটা কিন্তু আলাদা করে দিয়েই আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি তারপরেই এক ধাক্কায় সবার চাকরি বাতিলের প্রশ্নে সহমত করতে পারছেন না সিদ্ধার্থবাবু তো পাশাপাশি তিনি বলছেন যে স্পষ্ট করছেন ওএমআর সিটের পুনর্মূল্যায়নের ব্যাপারে কোনো রায় হয়েছে কিনা তিনি জানেন না শুনানি চলাকালীন মহামান্য আদালত কখনো কখনো বলছেন যে আপনারা কি করতে পারবেন তো আমাদের কাছে সিবিআই এর কাছে কাছ থেকে যা এসেছে সেটা আমরা জানিয়েছি এরপরে কি আছে সেটা এটা না দেখা পর্যন্ত আমি বলতে পারবো না এমনটাই তিনি বলছেন তো কোন প্রক্রিয়া কিভাবে করবেন সেসব নিয়ে মামলার যে জটিলতা সেটা কিন্তু চটজলটি সিদ্ধান্ত নিতে পারছেন না তিনশো পাতার রায় সেই তেইশ লক্ষ পরীক্ষার্থী তেইশ চব্বিশ হাজার চাকরির ব্যাপার সাড়ে তিনশোর ওপর মামলা ইত্যাদি বহু বিষয় রয়েছে আমাদের আইনজীবীরা এসব নিয়ে কাজ করবেন কিন্তু আদালত কোনো সুনির্দিষ্ট নির্দেশ না দিলে চটজলদি পদক্ষেপ করা নিয়ে কিন্তু পদক্ষেপ করা সম্ভব নয় বা পক্ষে নিয়ে প্রশ্ন তোলা সম্ভব নয় তো আমি এখন অবধি সেরকম কোনো নির্দেশ আছে কিনা খবর পাইনি তাহলে নতুন নিয়োগ কবে শুরু হবে কবে দুর্ভোগ মিটবে এই মামলার জলে আটকে থাকা হাজার হাজার চাকরি প্রার্থীর কি হবে তো এই নিয়ে তিনি কি বলছেন নতুন করে বিজ্ঞপ্তি জারি এখনই করা সম্ভব না হলেও তারা সেটা দ্রুত সম্ভব করতে চাইছে বা সম্ভব করতে ফেলতে চান তো যেটা এই নতুন প্রক্রিয়া শুরু করা তো একটা স্বাভাবিক কাজ এসএসসির কর্তব্যের মধ্যে পড়ে সেটা দীর্ঘদিন হয়নি নানা কারণে হয়নি কিন্তু কোর্টের যদি নির্দেশ থাকে সেটা তো আজ না হয় সেই শর্ত নিয়ে তিনি বলছেন যে আমাদের নতুন বিধি চাই সেই বিধি পাশ হবে শূন্য পদ আসবে তবেই আমরা করতে পারবো তো সেগুলো যদি আসে সরকার যদি সবুজ সঙ্গে দেয় আর যদি আদালতের নির্দেশ থাকে আমরা অবশ্যই নতুন করে নিয়োগ করতে পারবো আমি যদি শুনেছি এই ভোটের প্রক্রিয়া মিটলে আদর্শ আচরণবিধি মেয়াদ শেষ হওয়ার দু সপ্তাহের মধ্যে মহামন্ডা দলে এটা করতে পারবেন কিন্তু সে ব্যাপারে একটু ধোয়াশা আছে বুঝতে পারছি না নির্দিষ্টভাবে কি বলছেন এগুলোর এগুলোর রায় পরে বলতে পারবো এগুলো কিন্তু পরে বলতে পারবেন এমন কথা বলছেন তো সঙ্গে যোগ করছেন যে নতুন নিয়োগ করাটাই তো আমাদের কাজ অবশ্যই আমরা সেটা করব এ নিয়ে কেনই বা আমরা আপত্তি করব এমন কথা তিনি কিন্তু বলছেন তো যাই হোক আপনাদের আমি জানালাম এবং সেক্ষেত্রে এসএসসি কথা তিনি কি বলছেন এবং আগামী দিনে এসএসসি কি আগা আদৌ সুপ্রিম কোর্টে যাবে না যাবে না এর আগে আমরা প্রাইমারি ক্ষেত্রে দেখেছিলাম একাধিক চাকরি বাতিল হওয়ার পরও সেই চাকরি কিন্তু যায়নি এবং সেক্ষেত্রে তারা পুনর পুনর্ভাবেই তারা কিন্তু চাকরিতে বহাল রেখেছে এবং সেক্ষেত্রে তাদের যে বেতন ফেরতের ব্যাপারটা ছিল সেটাও কিন্তু কোনো রকম ভাবে হয়নি তো এক্ষেত্রেও কি তাই হবে এখন প্রশ্ন থাকছে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আগামী দিনে এই সংক্রান্ত আরো আপডেট পাওয়া পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না